28 অক্টোবর নাশকতার একটি মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। আজ শামসুজ্জামান দুদুকে জিজ্ঞাসাবাদের জন্য 5 দিনের রিমান্ডের আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা রফিকুল ইসলাম। তবে রিমান্ড বাতিল চান তার আইনজীবী। শুনানি শেষে ম্যাজিস্ট্রেট শফিউদ্দিন 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে রিমান্ড শেষে অস্ত্র ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের ঘটনায় পল্টন থানার মামলায় সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে কারাগারে পাঠায় ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। শামসুজ্জামান দুদুকে 5 নভেম্বর রাতে বোনের বাসা থেকে আটক করে ডিবি পুলিশ। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?